ভাই সামনে তো ঈদ, কোনো তো ধান্দাবাজি হয় না অনেকদিন হলো। নাবিল কিছু ভাব দেখতে ধান্দাবাজি কোনো নতুন কিছু করা যায় না ভাই? ঈদ তো সামনে, দেখতো এখন। ও আচ্ছা, এক কাজ করি ভাই, ফেসবুকে পোস্ট দিই কি আইফোন 7 ব্র্যান্ড নিউ কিছুদিন হলো কিনছি, অল্প দামে ছেড়ে দিই, কি কর? আসিফ, অনেকদিন হয়ে গেল ফেসবুকে আইডি টাইডি খুললি না, আমি তো ধর প্রত্যেকদিন মেয়েদের আমার ফোন দেখবি, একটা ফোন দেখ, দেখ ভাই এপারও খুলে আবার সামনেও খুলে। তুই বলছিলি না একটা ফোন কিনবি গত মাসে? কিনবো তো, আব্বু তো আমাকে 20,000 টাকা দিছে। 20,000 টাকার মধ্যে 20,000 টাকার ফোন কিনবো একটা, দেখ ভালো ফোন আছে। আমি তো অনেক ফোনই দেখি, মানে তুই আমাকে বলছিস আমি তোকে একটা ভালো ফোনই কিনাবো, দাঁড়া দেখি। এই যে একটা বিজ্ঞাপন দেখতেছি, আইফোন 7 রেড কালার এডিশন 128 GB, ভালো ফোনটা। কয় টাকা দাম? 20,000 টাকা। মাত্র 20,000? আমি কমায় টমায় নিতে পারি। তুই কি তাহলে ফোনটা কিনবি? এখানে নাম্বার দিছি, আমি তাহলে যোগাযোগ করি। হ্যাঁ ভাই ফোন দে, আমার অনেক কষ্ট করে আব্বু টাকা দিছে 20,000 টাকা। আচ্ছা আমি যোগাযোগ করতেছি, ফোনটা ভালো হলে তোকে জানাচ্ছি। এত কঠিন নাম্বার, একটা কাজ কর তুই ফোনটার নাম্বারটা বল, না হলে আমি নিচ্ছি। আমার ফোনে টাকা নাই তো। তুল আপনার আছে ফোনটা ধর, কোথাও চাপটা দিস না। হ্যালো আসসালামু আলাইকুম। তোর না ফ্রেন্ড হয় সালাম দিচ্ছিস কেন? এই ফেসবুক ফ্রেন্ড বুঝিস না কেন, চুপ থাক না, তোর বিষয়ে কথা। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা অনলাইনে বিজ্ঞাপন দেখলাম তো, একটা আইফোন 7 রেড কালার ফোন সেল হবে নাকি, ওইটার প্রাইস তো 20,000 লেগেছে, একটু কমানো যাবে না? হ্যাঁ আমি ফোনটা নিব তো, এমনি ফোন দিচ্ছি। হ্যাঁ 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 ভাই, ফোনটা আজকেই নিব, আজকে কিছু টাকা টাকা। হ্যাঁ সব টাকা রেডি। তাহলে আচ্ছা ভাই, তাহলে আপনি কই দেখা করবো? আচ্ছা ওই চিকন গলিতে আসতেছি, 20,000 টাকা নিয়ে আসতেছি, ফোনটা দেখে তারপর নিবো, আগে কিন্তু নিবো না, মানে ফোন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো, ফোন টোন রেডি আছে, আমার টাকার খুব মানে দরকার এখন, জলদি আসো ভাই। আর যেটা তুমি ফোন দিছিলে? জি ভাই। তাহলে ফোনটা লাগবে কার? মানে ফোনটা আমার এই ভাই, আমার লাগবে ভাই। মেমোরি কার্ডটা দেন ভাই, এ তুই ফোন আমি না সিনবার করবো আপনারা এমন ডিল করার ক্ষেত্রে অবশ্যই যে পুলিশ থানা আছে বা এই টাইপের স্থানে যে মানে ডিলটা করবেন, এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।